আচ্ছা, তুমি যে হজে রওনা দিছো বা কিভাবে উদ্বুদ্ধ হয়েছো বা কিভাবে কতদিনে যাবে, এটা একটু যদি বলতা দর্শকদের। আসলে আমি একজন ভ্রমণ প্রেমী মানুষ, আমার ভ্রমণ আমার একটা নেশা। তো আমি বিগত সময়ে বাংলাদেশে দেখা আমার খুব ইচ্ছে ছিল, তাই আমি সাইকেলে করে বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করেছিলাম। তো যখন 64 জেলা আমি ভ্রমণ করি, তখন আমার মাথায় প্রথম চিন্তা আসে যে আমি পা হেঁটে মক্কায় যাব, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি হজ পালন করব। তো তখন এই দীর্ঘ 1-1.5 বছরের পরিকল্পনা আমার। তো সবাই আমার জন্য দোয়া করবেন জানি আমি হজটা পালন করতে পারি। যে একটা কতদিনের যে একটা টার্গেট বানিয়ে কতদিনে পৌঁছবে, যেমন ভারতের যে শিয়া চতুর্বেদী বা তিনিও পায়ে হেঁটে হজে গেছেন, বা আপনার যে আপনি কতদিনে পৌঁছতে পারবেন সেটা। আমার ইচ্ছে আছে 2024 সালের বড় হজটা পালন করার, তো ওইটা ধরার, তো ওই টার্গেটেই যাচ্ছি আর কি। তো আমার হাতে 1 বছর সময় আছে। আমি হচ্ছি ঢাকা দিয়ে মাওয়া হয়ে বেনাপোল দিয়ে আমি আপনার বেনাপোল হয়ে ইন্ডিয়াতে ঢুকবো, ওয়াগা বর্ডার হয়ে পাকিস্তান ঢুকবো, তারপর তাফতাম বর্ডার হয়ে ইরান ঢুকবো, এইভাবে আর কি একটা থেকে একটা যেতে থাকবো। টোটাল আমার বাংলাদেশ সহ 7টা কান্ট্রি। টোটাল কত কিলোমিটার? টোটাল হচ্ছে 7,810 কিলোমিটার, এর থেকে একটু বেশি হবে, 8,000+ হবে। আপনার বাড়িটা কোন জায়গা? আমার গ্রামের বাড়ি হচ্ছে, গ্রামের বাড়ি থেকে শুরু করছি, এটা হলো তো আপনার বাতাবাড়িয়া বক্সগঞ্জ। আর এমনি আমি ঢাকাতে থাকি, তো আমার ইচ্ছে ছিল যে আমার গ্রামের বাড়ি থেকে শুরু করার, গ্রামের প্রতি আমার একটা টান। আমরা 3 ভাই 1 বোন, আমি সবার ছোট। আমার বাবা মারা গেছেন 2011 সালে। না না না, দর্শক আমরা কথা বলছিলাম যিনি আসলে বাংলাদেশ থেকে এই প্রথম পায়ে হেঁটে যে একজন যুবক, তিনি যে আদিপনাথ, তিনি বক্স এই যে বটতলি ইউনিয়নের যে বামবাতাবে গ্রাম থেকে তিনি পায়ে হেঁটে হজ রওনা দিয়েছেন। আচ্ছা, তাহলে আপনি অর্থনৈতিক যোগানটা আপনি আপনার স্পন্সর আছেন? জি জি জি। তাহলে আপনার মনোবল কেমন? আপনি এইভাবে কি হেঁটেই যাবেন? সবসময় সবগুলো হেঁটেই দেবেন ইনশাল্লাহ? সবাই আমার জন্য দোয়া করবেন। এখন নাঙ্গলপুর থেকে কিভাবে যাবেন? এখন নাঙ্গলপুর থেকে আপনি লাকসাম হয়ে কুমিল্লা দিয়ে তারপরে আর কি ঢুকবো আমার ইচ্ছে। আচ্ছা, আমরা কথা বলছিলাম যে বাংলাদেশ থেকে যিনি পায়ে হেঁটে পবিত্র সৌদি আরবে হজ পালন উদ্দেশ্যে যাবে, যিনি 24 সালে এই হজ করবেন, প্রায় 1 বছর সময় নিয়ে। আপনারা জানেন যে ভারতের যে শিহাব চতুর্বেদী তিনিও কিন্তু পায়ে হেঁটে হজে গিয়েছিলেন, তিনি 1 বছরে হজে পৌঁছেছেন। আশা করব আপনারা সবাই দোয়া করবেন, আমরা আছি যতক্ষণ আপনাদের সাথে লাইভে। যিনি আসলে যে পায়ে হেঁটে, আসলে এটা একটা অনেক ডিফিকাল্ট পথ, প্রায় 7-8 হাজার মাইল অতিক্রম করে তিনি কিন্তু এই সৌদি আরবের মক্কা যাবেন এবং সেখানে তিনি হজ পালন করবেন। আলিফ মাহমুদ, তিনি আসলে যে বাংলাদেশ থেকে প্রথম আছে পায়ে হেঁটে, আমরা যে একজন যুবক তিনি আসলে প্রথম। আপনারা জানেন এর আগে কিন্তু ভারতের যে ত্রিভুজ যে তিনি একজন আসলে হজে এই বছর হজ পালন করেছেন, আপনারা দেখছিলেন। এখন কিন্তু তিনি যে উপজেলা সদরের যে নাঙ্গলকোট থানার কাছাকাছি আছে, তিনি পায়ে হেঁটে বাংলাদেশ থেকে প্রথম আসলে হজে যাচ্ছেন। উনি পায়ে হেঁটে হজে আসলে রওনা দিয়েছেন। আজকে তিনি তার যে গ্রামের বাড়ি বটতলি ইউনিয়নের বাতাবাড়িয়া গ্রামে, তিনি সেখান থেকে এই হজের উদ্দেশ্যে পায়ে হেঁটে আজকে কিছু রওনা দিয়েছেন। এখন তিনি নাঙ্গলকোট থানার সামনে আছেন।
আপনারা দেখছেন যে বাংলাদেশি আসলে এই প্রথম কোন যুবক হজে যাওয়ার উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দিয়েছেন।